হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে মেন টপিক হচ্ছে কী করে তোমরা একটা ইন্টার্নশিপ স্টার্ট করবে তো যারা যারা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার যারা যারা আছে সেটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হোক বা গ্র্যাজুয়েট বা আইটিআই যারা আছো তারা কী করে ইন্টার্নশিপে একটা স্টার্ট করবে কী করে অ্যাপ্লাই করবে ফার্স্ট যে অ্যাপ্লাই প্রসেস সেটাই আজকে এই ভিডিওতে আমি শেয়ার করেছি তোমাদের সাথে তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক অ্যাট ফার্স্ট তোমরা মেন স্ক্রিনে দেখতে পাচ্ছ যেখানে লেখা রয়েছে যে ইন্টারশালার ট্রেনিং তো এই ইন্টারসালার ট্রেনিংয়ে তোমাদেরকে যেতে হবে এর যে মেন অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে সেখানে গিয়ে তোমাদেরকে যে স্পেসিফালাইজেশন যে কোর্স বলে যে অপশানটা রয়েছে সেখান থেকে তোমাদেরকে নিজস্ব কোর্সটা সিলেক্ট করতে হবে এবং নাম এবং নিজস্ব জিমেল দ্বারা সেটাকে রেজিস্টার করতে হবে তারপর নেক্সট প্রসেস হচ্ছে এখানে অনেক রকম টপিক দেখাবে যে তোমরা কিভাবে এই ইন্টার্নশালা ট্রেনিংটাকে করতে চাইছো কোন টপিকের ওপর বেস করে যেরকম ইঞ্জিনিয়ারিং যারা স্টুডেন্ট রয়েছে তাদের মধ্যে এখানে লেখা রয়েছে দেখো ফার্স্ট এড ওয়ে টু বিল্ড সিভি তো এগুলো সিভির সাথে অ্যাড করা যাবে মানে এর একটা সার্টিফিকেট দেবে এগুলো হচ্ছে একটা সিভি করতে মানে ইন্টার্নশিপ করতে গেলে পে করতে হবে মানে কিছু পে করলে তবেই সেই ইন্টার্নশিপটা কমপ্লিট হবে তো এখানে দেখো প্রোগ্রামিং উইথ পাইথান বলে যেটা রয়েছে সেখানে তেরোশো ঊনপঞ্চাশ টাকা একটা ফি বলেছে অটো বা মাতলাব মেশিন ট্রেনিং অথবা পিএলএস প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কিছু কিছু টাকার অ্যামাউন্ট নিডেড এখানে তো তোমরা চাইলে এই ফর্মটা মানে ইন্টারসালার ট্রেনিংয়ের ওয়েবসাইটে এসে এই ফর্মটা ফিল আপ করার পর এই ট্রেনিংগুলো করতে পারো এগুলো কেরিয়ারে বিল্ড করতে হেল্প করবে অনেকটাই বাট এগুলো ছাড়াও যাদের কোনো মানে টাকা স্পেন্ড উইদাউট টাকা মাইন মানি স্পেন্ড করে যারা যারা ইন্টার্নশিপটা করতে চাইছো তো তারা আমার নেক্সট স্টেপটা দেখো তো নেক্সট স্টেপে আমি বলবো যে কি করে টাকা না দিয়েও কি করে ইন্টার্নশিপটা তোমরা গ্যাদার করবে এবং সার্টিফিকেট পাবে তো ফার্স্ট যেটা বললাম যে যারা যারা এইসব প্রোগ্রামিং উইথ পাইথন বড় বড় যে সমস্ত হায়ার লেভেলে যে সমস্ত ইন্টার্নশিপগুলো রয়েছে সেগুলো তোমরা ফিল আপ করতে পারো এবং এই টাকাটা ফি দিয়ে মানে পে করে তোমরা করতে পারো এবার আসি যাদের যাদের মানি প্রবলেম বা যারা যারা নর্মালি করতে চাইছ ইন্টার্নশিপ তাদের জন্য এখানে সেটাও আছে যে যখন তোমরা ওই ফর্মটা ফিল আপ করবে তখন সেখানে একটা স্কিল ডেভেল ডেভেলপমেন্টের একটা ফর্ম আসবে যেখানের মধ্যে মেন উইথ উইদাউট কস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং সবচেয়ে ইজি যেটা একটা হয় ফ্রিলেন্সার রাইটিং আর একটা হয় কন্টেন্ট রাইটিং তো কন্টেন্ট রাইটিংটার কোনো টাকা মানে লাগে না জাস্ট এক মাস বা ছ মাস কিছু কিছু কোম্পানি দশ মাসেরও ট্রেনিং রাখে তো এটা যারা থার্ড ইয়ার বা সেকেন্ড ইয়ার যারা স্টুডেন্ট আছে তারা এই ফর্মটা ফিল করতেই পারে এবং এই কাজটা খুবই ইজি তো কী করে তোমরা অ্যাপ্লাই করবে এই ফ্রি ইন্টার্নশিপটায় দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রিকুয়ারমেন্ট বলে যে ফর্মটা দিয়েছে সেটা হচ্ছে কোম্পানির নাম হচ্ছে পাওয়াজ কোম্পানি তো এখানে ওয়ার্ক ফ্রম হোমের জন্য এখানে একটা ইন্টার্নশিপ আছে যেটা ডিউরেশন হচ্ছে তিন মাসের এবং মান্থলি পে করবে সিক্স থাউজেন্ড নেক্সট আছে কোয়ারা কন্টেন্ট রাইটিং সো এখানে কন্টেন্ট রাইটিংটা প্রসিডিওর খুবই ইজি কন্টেন্ট রাইটিং মানে খুব বেশি টাফের নয় তো এটা করাই যায় একটা ইন্টার্নশিপ হিসাবে তো নেক্সট হচ্ছে কোয়ারা কন্টেন্ট রাইটিং যেখানে গেম হাউস পাবলিশিং মানে এখানে পাবলিশিয়ারের নাম দিয়ে দিয়েছে তো এটা ওয়ার্ক ফ্রম হোম ওয়ান মান্থের ডিউরেশন আর হাজার টাকা করে পার মান্থ দেবে আর এটা পার্ট টাইম অ্যালাড মানে পার্ট টাইমও অ্যালাউ করছে তারা নেক্সট আসছি যেখানে বলেছে ফ্ল্যাটার ডেভেলপমেন্ট এটা একটা কোম্পানি যেখানে ওয়েব নট টেকনোলজি প্রাইভেট প্রাইভেট লিমিটেড মানে ওয়েব নট টেকনোলজি প্রাইভেট লিমিটেড থেকে এই ফ্লুটার ডেভেলপমেন্টটা পাবলিশ করেছে এর এটাও হচ্ছে তিন মান্থসের ডিউরেশন যেটা ওয়ার্ক ফ্রম হোম এর স্যালারি হচ্ছে দশ হাজার থেকে পনেরো হাজার টাকা পার মান্থ এগুলো স্টাইপেন দেওয়া হবে এরকমই কিছু কিছু ট্রেনিং রয়েছে যেমন এটার একটু টাকার অ্যামাউন্টটা কম মানে আড়াই হাজার থেকে পাঁচ হাজার টাকা কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে এগুলো ওয়ার্ক ফ্রম হোমের জন্য অ্যাপ্লাই করা যাবে এরকম অনেক ধরনের ইন্টার্নশিপ রয়েছে বাট আমার যেটা মনে হয়েছে যে কন্টেন্ট রাইটিং ইন্টার্নশিপটা মোর ইজি দেন পাইথন অর আদার ইন্টার্নশিপ সো তোমরা এখানে এগুলো অ্যাপ্লাই করতেই পারো তো অ্যাপ্লাই করার জন্য যে প্রসিডিয়রগুলো রয়েছে সেটা হচ্ছে অ্যাট যেটা পছন্দ হবে তোমাদের সেটা ক্লিক করতে হবে ক্লিক করার ওপর এরকম একটা ইন্টার্ন শো হবে যেখানে কোম্পানিটার সমস্ত রকম ডিটেলস দেওয়া থাকবে যেরকম পাওয়াজ যে কোম্পানিটা এর সম্বন্ধে লেখা রয়েছে যে পাওয়াজ ইস এ রেভলিউশনারি অ্যানিম্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন অপারেটিং ইন গুরগাঁও উই রিলিস অ্যাওয়ারনেস টু ইস্যু রিলেটেড টু অ্যানিমেলস ওয়েল সিমুলটেনিয়াসলি প্রোভাইডিং অ্যান অনলাইন প্ল্যাটফর্ম ফর লাভার্স টু অ্যানিমেল ফান্ট ক্যাম্পেইন অ্যান্ড রেস্কিউ স্টোরিজ অ্যান্ড বিকাম এ ভা ভাইটাল পার্ট অফ দ্য মুভমেন্ট আইমিং ফর দ্য কমপ্লিট এডেডিকেশনস অফ দ্য স্টিগমা টুয়ার্ডস অ্যানিমেল ইন আওয়ার সোসাইটি আওয়ার মিশন ইজ টু ব্যালেন্স আউট দ্য হিউম্যান অ্যানিমেল ইকোসিস্টেমস ইজ দ্য কান্ট্রি অ্যান্ড এনশিওর দ্যাট বোথ লাইফ ইন হারমোনি উইথ ইচ আদার সো এখানে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো এখানের মধ্যে দেখো যেমন নাম্বার অফ ওপেনিং হচ্ছে দুজন এখানে দুজন আছে কিন্তু তোমরা যখন এটা ফিল আপ করবে যে এখানে ইজি অ্যাপ্লাই এখানে ইজি অ্যাপ্লাই করে হোয়াই শুড বি হায়ার ফর দিস রোল এখানে যেটা আছে কেন তোমাকে হায়ার করা হবে তো এখানে কিছু একটা তোমরা লিখে দিলে দেন এখানে লেখা আছে ডু ইউ সি এস শিফট ইন দ্য মিডসার্ট অফ দ্য পিপল দ্য ট্রিটমেন্ট স্টে অ্যানিমেলস মানে তোমাদেরকে এই কন্টেন্ট রাইটিংটা অ্যানিমেলের সম্বন্ধে লিখতে হবে সাপোজ তোমরা ধরো যে একটা অ্যানিমেল আছে সেই অ্যানিমিলটার কি কি মানে সারা সারাদিনে কি কি খায় বা কি কি করে কি কি করতে ভালোবাসে সেই সম্বন্ধে একটা শর্ট ডিসক্রাইব করতে হবে দ্যাট ইজ কল্ড আ কন্টেন্ট রাইটিং তো তোমরা এখানে একটা স্যাম্পেল তোমাদের দিয়ে দিতে পারো যে তোমরা যদি কোনো কাজ করে থাকো একটা ইজি একটা তোমরা স্যাম্পেল নিজস্ব একটা তৈরি করে এখানে অ্যাটাচ করে দিলে ফাইলটা আর এখানে অ্যাসেসমেন্ট যেখানে রয়েছে এখানে একটা জাস্ট নিজের মতো করে মডিফাইড একটা অ্যান্সার দিয়ে দিয়ে এখানে সাবমিট অ্যাপ্লিকেশান করে দিতে হবে তারপর তারা এই যে এই ফর্মটা দিয়েছে এই ফর্মটা এক হপ্তার মধ্যে একটা রিপোর্ট আসে যে কারা কারা সিলেক্ট হয়েছে বা কারা কারা সিলেক্ট হয়নি এখানে সাতচল্লিশটা অ্যাপ্লিকেন্টস দরকার আছে বা এখানে সাতচল্লিশ জন তো তোমরা এখানে অ্যাপ্লাই করতেই পারো আর নেক্সট স্টেপ হচ্ছে তোমরা এখানে যদি অনলাইনে কারো সাথে চ্যাট করার দরকার হয় যে কোনো কোম্পানির সাথে যে তারা কোনো অ্যাসাইনমেন্ট দেয় যেমন সাপোজ আমাকে দিয়েছে যে বুদ্ধ এডুকেশান অ্যাসোসিয়েশান ইনকর্পোরেট এখানে আমি আমার সিভিটা ওরা সিলেক্ট করেছিল যে আমি যেভাবে অ্যাপ্লাই করেছিলাম সেই সিভিটা সিলেক্ট করেছিল তো আমাকে এখানে আমাকে একটা নোটিশ দিয়েছিল যে হাই সায়েন উই কেম অ্যাক্রস ইউর প্রোফাইল ফর কন্টেন্ট রাইটিং ইন্টার্নশিপ অ্যাট বুদ্ধ এডুকেশান অ্যাসোসিয়েশান ইনকর্পোরেশন কর্পোরেশন অ্যান্ড কোয়াইট লাইক ইট ইউ মে ভিউ দ্য ইন্টার্নশিপ ডিটেলস অ্যান্ড ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন দ্য অপরচুনিটি প্লিজ রিপ্লাই টু দিস মেসেজ অ্যান্ড উই উড লেট ইউ নো রিগার্ড গার্ডিং নেক্সট স্টেপ তো আমি এখানে লিখেছিলাম যে হাই থ্যাংক ইউ ফর দ্য ইন ফর ইউর ইনভাইটেড ইনভিটেশন আই এম ইন্টারেস্টেড ইন দিস ইন্টার্নশিপ প্লিজ লেট মি নো রিগার্ডিং দ্য নেক্সট প্রসেস তো আমি তাদেরকে এটা মেসেজ করি তারপর তারা আমাকে জিমেলে একটা জবের দেয় যে এই একটা টার্গেট দেয় যে এই টার্গেটটা মানে একটা স্যাম্পেল আমাকে পাঠাতে বলে আমি পাঠাই তারপর আমাকে একটা টার্গেট দেয় যে এইটা মানে চব্বিশ ঘন্টার মধ্যে সেন্ড করতে হবে পঞ্চাশ ওয়ার্ড তো আমি সেটা সেন্ড করি তারপর আমার সিবিটা তারা শর্টলিস্ট করে এবং হায়ার করে ঠিক আছে তো এখানে যেন স্যালারিটা একটু কম ঠিক আছে তো তোমরা বেশিরভাগ যে সমস্ত বড়ো বড়ো কোম্পানি যেরকম ভাইরাল মিডিয়া রয়েছে স্পট স্কেডার রয়েছে অ্যান্ড মোরে টাক্স বিজনেস সালিউশন লিমিটেড যে এই সমস্ত টপ টপ কোম্পানিগুলো রয়েছে এর মধ্যে তোমরা অ্যাপ্লাই করো তো এর এসিটা বেশি থাকে যে সিলেক্ট হওয়ার ঠিক আছে এবার এক্স ডাব্লিউ জি এডিলিয়ন প্রাইভেট লিমিটেডস তো এখানে তারা আমাকে টাস্ক দিয়েছিলো যে একটা সেগমেন্ট দিয়েছিলো সেটা সাবমিট করার জন্য যে একটা ওয়েবসাইটের তো সেটাও আমি ডেভেলপমেন্ট করেছিলাম সেটা কিছুদিন আগের কথা বলছি তো সেখানেও আমার সিবিটা শর্ট হয়েছিল। হয়েছিলো কিন্তু স্যালারিটা অনেকটাই কম ছিল সেই জন্য এটা করা হয়নি তোমরা এরকমই অ্যাফনোসিস ইন্ডিয়া এটা হচ্ছে একটা বড়ো কোম্পানি বাইরেকার আর ওয়াইডেল মিডিয়া এগুলো বড় বড় কোম্পানি তো বড় বড় কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করো এতে ভ্যাকেন্সির সংখ্যা বেশি থাকলে চান্স পাওয়ার অ্যাকোরসিটা অনেকটাই বেশি থাকে তো তোমাদের পুরো প্রথম থেকে পুরো স্টেপ বাই স্টেপ বললাম যে কিভাবে অ্যাপ্লাই করবে এবং কোন কোন কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করবে তো হ্যাভ ইউ এনি ডাউট ইউ ক্যান কমেন্ট ওকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য